কিন্তু এই মসজিদগুলোতে এই মাদ্রাসাগুলোতে এই জাতীয় মাদ্রাসা যেগুলো হবে ইনশাআল্লাহ সেগুলোতে বিশুদ্ধ আকীদার দরস হবে বিশুদ্ধ আকীদা শেখানো হবে ছোট কাল থেকে বাচ্চা শিখবে কি শিখবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার রবকে তোমার দ্বীনকে তোমার নবীকে এইটা শিক্ষা দিবে আপনার এই বাচ্চাদেরকে এখানে শিক্ষা দিবে আমি দেখেছি সৌদি আরবে পাতায় যখন আমার সন্তানরা পড়তো প্রথম দার্স ছিল এটা তোমার রবকে তোমার দ্বীনকে দ্বীন কি এবং তোমার নবীকে ছিলেন এই শিক্ষা প্রথম হওয়া উচিত এই শিক্ষা না হয় আগডুম বাগডুম গোড়াডুম এই শিক্ষা প্রথম হবে না প্রথম শিক্ষা হতে হবে আমার আমার রবকে প্রথম শিক্ষা হতে হবে আমার দ্বীন কি প্রথম শিক্ষা হতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে জানা এটা প্রথম শিক্ষা হতে হবে এইটা প্রথম শিক্ষা এই মাদ্রাসাগুলো আপনাকে দিবে আপনার সন্তান যদি কোনোদিন মারমরেও যায় এ তিনি কিন্তু আপনার এই ঈমান নিয়ে যাচ্ছে আপনি আপনাকে যদি কোনোদিন শোনাতে পারে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন আপনার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না আসুন আসুন আমি আপনার কাছে সর্বশেষে এই কথাই বলবো যেই মাদ্রাসা আপনাকে ঈমান শিক্ষা দিবে যেই মাদ্রাসা আপনাকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিবে এবং যেই মাদ্রাসা আপনাকে মধ্যম পন্থা শিক্ষা দিবে তথাকথিত হানাহানি মারামারিতে নিয়ে যাবে না যেই মাদ্রাসাগুলো আপনাকে দ্বীন ও দুনিয়ার সঠিক জিনিস যা আমাদের সালফে সালেহীন বলে গেছেন সালফে সালেহীন মানহাজে চলতে আপনাকে শিক্ষা দিবে এবং হানাহানিতে যাবে না এবং তথাকথিত অতি উৎসাহী হয়ে বেশি আশাবাদী হয়ে কাফের মুশরিকদেরকে আবার ইমানদার বলতে উপশ্রয় দিবে না সেই মাদ্রাসাগুলোর প্রতি আপনাদের দরদ থাকা উচিত এবং সেই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করা উচিত এই মাদ্রাসা বাংলাদেশে যত বেশি প্রতিষ্ঠা হবে মধ্যম পন্থা তত বেশি ছায়া পাবে সেখানে কোনো আর আপনার এত বেশি বেশি লোক তৈরি করার দরকার হবে না যে পাহারা দিতে আপনার তখন মনে হবে যে এইরকম প্রতিষ্ঠান থাকলে আমার পরিবার টিকবে আমার সমাজ টিকবে আমার রাষ্ট্র টিকবে আমার কোনো মারহানি মারামারির প্রয়োজন হবে না এইটা শিক্ষা আমাদের বেশি জরুরি আজ আজ আপনাকে এই মধ্যম পন্থা শিক্ষা দিতে হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস এই জন্যই তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত বানানো হয়েছে মধ্যম পন্থা হচ্ছে বাড়াবাড়িও নয় আবার ছাড়াছাড়িও নয় বাড়াবাড়িও নয় আবার ছাড়াছাড়িও নয়